মায়ের পেটে হজম হতে বাঁচলির মন কার মায়াতে আজি তারি নালাও সাথে আর না বিজির বচন ঘুমাবি রে মনার কত দিন আর কত দিন সাদের ঘুমে ঘুমাবি রে মন দিনের পরে দিন কেটে যায় তুই হইলি না চেতন ঘুমাবি রে মন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে এমন একটা জিনিস দিলেন সেটা কিন্তু হজম হয় না মা ভাত খায় রুটি খায় হজম হয়ে যায় মাংস খায় হজম হয়ে যায় যাবতীয় জিনিস মা যা খায় সব হজম হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস মায়ের পেটে দিলেন সেটা কিন্তু হজম হয় না সেটা হচ্ছে সন্তান একটু চিন্তা করুন সোনা ভাই ভাইরা আমার আব্বা জানেরা আমি বা আপনি যদি মায়ের পেটে হজম যদি হয়ে যেতাম দুনিয়ার মুক্ত আমরা কখনো দেখতে পেতাম না বিল্ডিং বানাখানা হতো না গাড়ি বাড়ি হতো না চাকরি বাকরি কোনো কিছু হতো না সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভালোবাসেন না মাত্র 10,000 টাকা দেবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার মায়ের জন্য আপনার কলিজার টুকরা সন্তানের জন্য আপনার আব্বার জন্য দেবেন নানার জন্য দেবেন নানির জন্য দেবেন শ্বশুরের জন্য দেবেন শাশুড়ির জন্য দেবেন বন্ধুর জন্য দেবেন বান্ধবীর জন্য দেবেন সোনামণি ভাইরা আমার আব্বা জানেন মা বহিন আমার আল্লাহর বান্দাকে আছেন মাত্র 10,000 টাকা যে মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে বেশি চাই মাত্র 10,000 টাকা আল্লাহর বান্দা কেউ নাই দেবা কোন মা বাবা কোন বোন যে মা জননী আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কত কষ্ট করেছেন আপনি বড় হয়েছেন রোজগার করতে শিখেছেন আপনি লাখো টাকার মালিক হয়েছেন সে মা চলে গেছে আপনি দেবেন না মায়ের নামে আলারি মা যদি বেঁচে থাকতো মায়ের যদি অসুখ হতো আল্লাহ না করো হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যেত মা অনেকের বেঁচে নাই মা চলে গেছে আব্বা চলে গেছে সেই মায়ের নামে আল্লাহর কোন বান্দা কোন মান্যে আছেন গো যারা মায়ের আওয়াজ শুনছেন মাত্র 10,000 টাকা দেবেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য মায়ের জন্য দেবেন মানকে পাবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের সুন্দর একটা ঘর বানাবেন আল্লাহর নবী পবিত্র জামানে বললেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কি করবে মসজিদ বানিয়ে দেবে মসজিদের কাজ করবে আল্লাহ তার জন্য সুন্দর বিল্ডিং বানাবেন প্লট চোখ ধাঁধার বিল্ডিং আল্লাহ তাআলা বানাবেন আপনারা আগে ভুজখালিবা দেখেছেন কত সুন্দর কত সুন্দর কোটি কোটি টাকা খরচ যেখানে এই যে ফুটবল বিশ্বকাপ হয়ে গেল যেখানে কোটি কোটি টাকা খরচ হয়েছে আপনারা দেখেছেন তো সোনামণি ভাইরা আমার মাত্র 10,000 টাকা আল্লাহর বান্দা কেউ নাই নিজের বাপ মায়ের জন্য দেওয়ার জন্য দুজন শেয়ার কোন 5,000 করে আল্লাহর বান্দা কে আছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সোনামণি ভাইরা আমার 80,000 টাকা অনেক এই তো আছেন তো বড় বড় মানুষ আপনারা এখানে এমন কিছু না 80,000 টাকা মসজিদে দিবেন আল্লাহ ঘরে আল্লাহ আপনাকে কত গুণ 700 গুণ বাড়িয়ে দেবেন আল্লাহ তাআলা কোরআন মাঝে মধ্যে বলছেন যে আমি 700 গুণ বাড়িয়ে দেবো তা চারও অসি অধিক আরো অধিক আমি দিব মা বহিনের আমার কোন একটা অলঙ্কার দেবে 10,000 টাকা হয়ে যাবে ও মা বহিনের আমার আমি বা আপনি যখন মারা যাব বড় বাড়ি বড় ঘর রাখিয়া
সাড়ে তিন হাত জায়গায় রবে মরিয়া, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ বিছানাতে রহিবে, প্রাণ পাখিটা যখন উড়ে যাবে আপনার ব্যাংকের টাকাগুলো ব্যাংকে থেকে গেল, ব্যবসা করার জন্য আপনি যে সমস্ত আইটেম গুলো রেখেছেন দোকানে থেকে গেল, দামি দামি মোবাইল গুলো আইফোন গুলা থেকে গেল, সুন্দর চার চাকা গাড়িটা রয়ে গেল, দুনিয়াতে কোনো কিছু আর সঙ্গে নিতে পারলেন না, তাই বলি ভাইরা আমার মাত্র 10,000 টাকা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দেবেন, ওটাই হবে আপনার কবরের সঙ্গী। আসুন ভাইরা, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ নাই ভাইরা, কেউ দেবেন না, আল্লাহর বান্দা মা বহিনীরা আমার, সোনামণি ভাইরা আমার, আচ্ছা হারুনের স্ত্রী দিয়েছেন, হ্যাঁ পিতার নামে 5,000 টাকা, তাহলে হারুন দিল 10,000, স্ত্রী দিল 5,000, 15,000, বুঝতে পারলেন? আর সাইন শেখ, যে উদ্দেশ্যে দান দিয়েছ কিন্তু তুমি রহমানুর রহিম গফুরুর রহিম মাওলানা গো, তুমি এতানকে সাদর গ্রহণ করে এদেরকে দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও, আয়েশার মতো খাদিজার মতো বানিয়ে দাও, হযরত উমর আবু বকরের মতো উসমান আলীর মতো তুমি বানিয়ে দাও, আমিন। ভাইরা আমার